হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আবারও আপনাদের মাঝে। আশা করছি আপনাদের ভিডিও অনেক 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 ভালো লাগবে। আবারও চলে গিয়েছিলাম ঘুরতে রূপকথা থিম পার্কে। আমার ছোট যা এসেছিল, ওর একটা বেবি আছে ফাতিহা। ফাতিহা বেবিকে আপনারা সবাই দেখেছেন অবশ্য আমার বিভিন্ন ভিডিওতে। সব মিলেই ঢোকা মাত্রই ফাতিহা বলেছে যে ট্রেনে উঠবো, এই জন্য আগে ওদেরকে ট্রেনে উঠতে দেয়া হয়েছে। ওরা আগেই ট্রেনে উঠেছে কারণ ফাতিহা চাচ্ছিল আগে ট্রেনে উঠতে। এখানে ঢুকে তো ফাতিহা অনেক খুশি কারণ এটা অনেক লাইটিং, অনেক কালার ফুল জিনিস আছে। তো ফাতিহা তো শুধু চিল্লাচ্ছিল আর বলতেছিল যে ওয়াও ওয়াও, আমার বেবিটার মতোই সেম। আমার বেবিটাও, আমার মেয়েটাও বলে যে ওয়াও এত সুন্দর জায়গা, এত সুন্দর জিনিস, সেমটাই বলতেছিল ফাতিহা যে ওয়াও অনেক সুন্দর জিনিস, অনেক কিছু আছে এখানে, ও উঠতে পারবে, ও ঘুরতে এসে খুবই খুশি। আসলে আমরা আজকে রূপকথা থিম পার্কে এসেছি শুধু ওকে পয়েন্ট করে যে ফাতিহা একটু ঘুরবে, ওর ভালো লাগবে, এই জন্য। আজকে আবারও নতুন করে বিভিন্ন গেম খেললাম, ঘুরলাম, অনেক প্রকারের জিনিস দেখে তো সবাই অবাক। আমি নতুন দুজনকে নিয়ে গেছিলাম, একটা হচ্ছে আমার চাচাতো ভাই সিয়াম, আর একটা ছিল আমার যা বরাবরের মতোই। আমি তো আপনাদের আগে বললাম যে আমার যা ছিল যাকে পয়েন্ট করে ওখানে যাওয়া, শুধু সিয়ামকে নিয়ে গিয়েছিলাম। এই যে আমার পণ্ডিত ছেলে উঠে যাচ্ছে, এখন ওদের ট্রেন শেষ করে হচ্ছে এই যে এখানে ঢুকে যাচ্ছে। এখানে যতক্ষণ খুশি ততক্ষণ খেলতে পারবে, এখানে কোনো ধরা বাঁধা নিয়ম নাই। আর এখানে তো আমাদের প্রথমবার যখন আমরা এসেছিলাম তখনই মেম্বারশিপ কার্ডটা আমাদের ছিলই, আমরা মেম্বারশিপে নাম লিখিয়েছিলাম। তো এবার আমাদের অত খাটনি করতে হয় নাই বা অত হচ্ছে কথা বলতে হয়নি, মেম্বারশিপ কার্ড দেখেই হচ্ছে ওরা আমাদের হচ্ছে আগেই হচ্ছে ইয়ে করছে, ঢুকতে দিছে। এই তো দুই মেয়ে এখানে ঢুকে গিয়েছে, ফাতিহা তাহিয়া। এই যে উপরে ছেলে, ছেলে হচ্ছে ফাইটিং করছে, ও তো খুবই খুশি পণ্ডিত, ও উঠতে পারে যেহেতু একটু বড় হয়ে গিয়েছে, সবখানে ও আগে আগে দৌড়ে যায়। এই যে ফাতিহা আর তাহিয়া আসছে মোজা খুলতে, মোজা খুলে ওরা আবারও ঢুকে যাবে ভিতরে। ফাতিহা প্রথমবার ভিতরে উঠে একটু মানে বুঝতে পারছিল না কি করবে, অনেক বল দেখে শুধু বল দিয়েই খেলতেছিল। এই জন্য আমরা আবার জ্যোতিকে যেতে বললাম যে যাও ওকে একটু হেল্প করো, ওকে একটু শেখায় দাও। কিন্তু জ্যোতি উঠে যা করলো তা বলার মতোই না, আপনারা দেখে নেন ভিডিওতে জ্যোতি কি করলো। ভালোবাসার সাত রং, এরা এতই আনন্দ করতেছিল, এত খুশি ছিল সবাই যা বলার মতো না। ওদের আনন্দ আর খুশি দেখে আমরা অনেক খুশি ছিলাম। অনেক মজা করছে তাহিয়া আর তাবির, যেহেতু একটু বড় হয়ে গিয়েছে সবকিছু বোঝে, তাহিয়া ওদের থেকে ছোট, এই জন্য ও একটু মানে ভয় পাচ্ছে, আবার একটু মানে দ্বিধাবোধ করতেছে। তাহিয়া তাবির তো সেরকম কিছুই না, এই যে বল বেশি হওয়ার কারণে সাঁতরাচ্ছে দুজন বলের ভিতরে ঢুকে।
ওরা তো খুবই এনজয় করতেছে, ভালো লাগতেছে অবশ্য সব মিলাই। এই দেখেন কি করছে এক পণ্ডিত, ও যে এতটা পণ্ডিত এটা আমি জানতাম না। নেমে আসলে কি হইতো, ওই দিক দিয়েই ও পার হয়ে গেল। ওকে আমি ভাবি যে ও এখনো ছোট আছে, আসলেই না, ও বড় হয়ে গিয়েছে। ওর কাজকর্মে মনে হয় ও বড় হয়ে গিয়েছে। এই তো ফারানের বাবা আগের বারও গেম খেলছে, আজকেও গেম খেলতেছে, একটু করে ভিডিও করতেছি। এই যে ও গেম খেলছে, কিভাবে খেলছে এইটা হচ্ছে দেখা যাচ্ছে, হচ্ছে ইয়াতে টিভিতে দেখা যাচ্ছে ও কিভাবে খেলছে। আর এই দিকে হচ্ছে গার্জিয়ানদের বসার জায়গা, বাচ্চাদের খেলতে দিয়ে গার্জিয়ানরা এখানে বসে ওয়েট করতে পারবে। তারপরে এই যে আমরা তিনজন গেম খেলছি, আসলে ছোটদের নিয়ে ঘুরতে এসে বড়রাও গেমে বিজি হয়ে যায়। আমরা এখানে এখানে আমি আগেরবারও হচ্ছে গেম খেলেছিলাম, আপনারা যারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা অবশ্যই বলতে পারবেন যে আমি আগেরবারও গেম খেলেছি, এবারও গেমে নিয়ে ব্যস্ত আছি। তিনজন মিলে খেলছি, আগেরবারে তিন বোন মিলে খেলেছি, এবারও তিন বোন মিলে খেলছি। তবে একজন মিসিং আছে, ওর পরীক্ষা, ওর জন্য ও আসতে পারে নাই। এদিকে এসে দেখি দুই পিচ্ছি কিউটি বুড়িগুলো এদিকে এটাতে উঠে খুব মজা নিচ্ছে। এখানে এসে অনেক রাইড, অনেক গেম, মানে সব মিলায়ে ছোটদের নিয়ে এসে বারবার বলছি বড়রাও হচ্ছে ব্যস্ত হয়ে যায়। ফাতিহা ওইটা থেকে নেমে ওর বড়াব্বুকে বলছে যে আমি এটাতেও উঠব, এই জন্য ওর বড়াব্বু আবার এটাতে দুই বোনকে উঠাই দিল যে তাহলে তোমরা দুই বোনই এখানে ওঠো। অন্নি উঠতে চাচ্ছিল না, ও বলতেছিল যে আমি ভাইয়ের সঙ্গে খেলবো, তাও বাবা বললো যে ওঠো, ও একা উঠলে যদি ভয় পায় এই জন্য তুমি ওঠো। এই কারণে দুইজনই উঠল। আমাদের সাথে যে তিন পণ্ডিত ঘুরতে আসছে তারা তিনজনই টাইটানিকে উঠে গিয়েছে। এখানকার টাইটানিকটা অবশ্য অনেক জোরে দোল খায় না, কারণ এটা হচ্ছে একটা ঘরের মধ্যেই তো, মানে একটা জায়গার মধ্যেই, আর খোলামেলা হলে অনেক জোরে এটা হচ্ছে দোলটা খাওয়ায়, এটা ভালো লাগে। যেমন আমরা সৈয়দপুরে যাই, সৈয়দপুরেরটা হচ্ছে বিশাল বড়, ওইটা অনেক জোরে দুল খাওয়া যায়, এইটাতে আর সেটা হয় না। তারপরেও জেমি আর জ্যুতি ভয় পাচ্ছিল, সিয়াম তো মোবাইলে ব্যস্ত ছিল, ও জানে যে ভয় পাবো আর আপু ভিডিও করছে, এই জন্য ও হচ্ছে মোবাইলে ব্যস্ত ছিল, ও তাকাচ্ছিলই না। সবাই সহ একসঙ্গে ঘুরতে আসলে খুব মজা হয়, অনেক গল্প হয়, এটা আমার খুবই ভালো লাগে, খুবই পছন্দের একটা কাজ। আমি যখনই ঘুরতে বের হই আমি চেষ্টা করি বেশিরভাগ সময় আমার ছোট ভাই বোন সবাইকে নিয়ে ঘুরতে বের হতে। বগুড়ায় যখন শ্বশুর বাড়িতে যাই তখনও আমি আমার যা দেব সবাইকে নিয়েই ঘুরতে বের হই, কারণ আমার ভালো লাগে সবাই অনেকদিন পর একসাথে ঘোরাঘুরি, আড্ডা, গল্প সব কিছুই হয়। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। টুম্পা ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন।